আসসালামু আলাইকুম, আমি ইমাম হুসাইন, ট্রাভেলার ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজ আমার আলোচনার বিষয় থাইল্যান্ডের 10 বছর ভিসা সম্পর্কে। অনেকে আমাকে কমেন্টস করেছেন, আমার কাছে যারা আসেন নিয়মিত জিজ্ঞাসা করেন, ভাইয়া থাইল্যান্ড ভিসা সম্পর্কে নতুন কিছু আপডেট দিন বা জব ভিসা সম্পর্কে। তো একটি খুশির সংবাদ দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থাপন করছি কিছু ইনফরমেশন, যেগুলো আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু জানার আছে। থাইল্যান্ড সরকার আজকে 7 তারিখ, 5 তারিখ ওনারা একটি প্রজ্ঞাপন জারি করেছে, সেখানে লিখেছে তারা 4-5 সেক্টরে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তারা দক্ষ শ্রমিক তারা নিবে, বা দক্ষতা যাদের আছে, বিশেষ করে যানবাহন বা অটোমোবাইলস, ইলেকট্রনিক্স, ওষুধ শিল্প এবং প্রযুক্তিগত যে সমস্ত খাতগুলো আছে সেই সমস্ত খাতে তারা বিপুল সংখ্যক লোক তারা নিবে, এবং প্রত্যেকটি দেশের ভিসা তারা ইস্যু করবে 10 বছরের জন্য। এটি 1 সেপ্টেম্বর 2022 থেকে কার্যকর হবে। যারা আবেদন করতে চান এই সংক্রান্ত ভিসা, যারা কাজের ভিসাগুলো যারা করেন, যাদের রিক্রুটিং লাইসেন্স আছে, তাদের সাথে আপনারা যোগাযোগ করুন। দয়া করে আমাকে এই ব্যাপারে কল করে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করবেন না, কেননা আমি পৃথিবীর কোনো দেশের কাজের ভিসা বা জব ভিসা এই ধরনের কাজ করি না। আমি শুধুমাত্র ট্যুরিস্ট ভিসাগুলোই প্রসেস করে থাকি। এই সংক্রান্ত ট্যুরিস্ট ভিসার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। কাজের ভিসার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে যারা লোক পাঠান, বাংলাদেশে যাদের রিক্রুটিং লাইসেন্স আছে, দয়া করে তাদের শরণাপন্ন হন, তাদের সাথে যোগাযোগ করুন, ওনারা আপনাকে এই ব্যাপারে হেল্প করতে পারবে। তো যেহেতু সারা পৃথিবীতে এখন মোটামুটি বেশ কিছু দেশে আগে ভিসা ইস্যু করতো 3 মাস, 1 মাস বা 6 মাস, কেউ কেউ 1 বছরের ভিসা দিত, সেক্ষেত্রে এখন বিড়ম্বনা কিছুটা কমানোর জন্য পৃথিবীর বিভিন্ন দেশের সরকার তারা বিভিন্ন স্কিম হাতে নিচ্ছে, তারই আলোকে ধারাবাহিকতা একটি স্কিম চালু করেছে থাইল্যান্ড সরকার। সেখানে তারা অটোমোবাইলস, ইলেকট্রিক, ইলেকট্রনিক্স এবং টেকনোলজি, আরেকটি হচ্ছে ঔষধ শিল্প, তো এই কয়েকটি সেক্টরে তারা বিপুল সংখ্যক লোক তারা নিয়োগ করবে, যাদের মনে রাখবেন এই বিষয়ে যাদের দক্ষতা আছে। আমি একটি কথা সবসময় বলে থাকি, পৃথিবীতে একটি সময় ছিল যখন বাংলাদেশি আমাদের প্রবাসী ভাইরা পৃথিবীর বিভিন্ন দেশে যেতেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, তখন তাদের কোনো ধরনের দক্ষতা ছিল না, বা ওনারা দক্ষতা ছাড়াই পৃথিবীর বিভিন্ন দেশ কাজের সন্ধানে যেতেন জীবিকা নির্বাহ করার জন্য। দেখা যাচ্ছে এক একটি প্রবাসী ভাই 4-5 বছর, 10 বছর, 15 বছর প্রকার বেঁধে থেকে প্রচুর পরিমাণে ওনারা বৈদেশিক মুদ্রা আয় করেছেন, এবং পাশাপাশি উনি দক্ষতা অর্জন করেছেন, একজন দক্ষ শ্রমিক বনে গেছেন, যার ফলে এখন পৃথিবীতে অনেক কর্মসংস্থান হয়েছে, বিশেষ করে বাংলাদেশি শ্রমিকদের। আপনারা যারা এই বিষয়ে দক্ষতা আছে, আর সেজন্য আপনাদের বলি আপনারা এটি অ্যাপ্লাই করতে পারেন। তবে মনে রাখবেন এই বিষয়ে যাদের দক্ষতা নেই, অযথা দক্ষতা সার্টিফিকেট বানিয়ে সেখানে আবেদনটি করলে এমনও হতে পারে আপনাকে সেখান থেকে ফেরত পাঠিয়ে দিতে পারে, কারণ এমন অনেক নজির আছে পৃথিবীর বিভিন্ন দেশের ভিসা ইস্যু করেছে, দক্ষতা সার্টিফিকেট নেই কিন্তু বানিয়ে নিয়ে গেছেন, যার ফলে ফেরত পাঠিয়ে দিয়েছে। এই ভুলটি করা যাবে না। যারা 10 বছরের ভিসায় যেতে চান, অবশ্যই আপনাদের জন্য সুবর্ণ সুযোগটি থাইল্যান্ড সরকার চালু করেছে 1 সেপ্টেম্বরে, অবশ্যই এই সুযোগটি কাজে লাগাতে পারেন। আমি আবারও বলছি, বা থাইল্যান্ড সরকার 5 তারিখ এখানে বাংলাদেশে যে থাইল্যান্ড দূতাবাস আছে তারা একটি প্রজ্ঞাপন দিয়েছে, সেখানে তাদের সরকারের তরফ থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, সেখানে তারা লিখেছে যে বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের জন্য, তারা সারা পৃথিবীর মানুষের জন্য 10 বছরের ভিসা চালু করেছে। অবশ্যই এই ভিসাটি যদি নিতে চান, আপনার যদি এই দক্ষতা থাকে, তাহলে সেখানে আপনারা আবেদন করতে পারেন। পাশাপাশি যারা পরামর্শক হিসেবে অভিজ্ঞতা আছে তারাও এ ব্যাপারে আবেদন করতে পারেন 10 বছরের ভিসার জন্য। তো ভিডিওটি না শুনে আপনারা কেউ আমাকে কল করবেন না, আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করবেন না। যে যেখানে আছেন পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন দেশ থেকে আপনারা এই ভিসার জন্য আবেদন করতে পারবেন, বিশেষ করে প্রবাসী ভাইরা যে যেখানে আছেন, যদি আপনার সেই দেশে থেকে যদি আপনার বৈধ কাগজপত্র থাকে, ইকামা থাকে, ভিসা থাকে, অবশ্যই আপনি আবেদন করতে পারবেন, এবং বাংলাদেশে যারা আছেন আপনারাও আবেদন করতে পারবেন। অবশ্যই মনে রাখবেন যারা এ বিষয়ে দক্ষতা আছে তাদের সাথে কথা বলুন, এবং কথা না বলে পরিপূর্ণতা তথ্য না নিয়ে কারোর সাথে কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।